পশ্চিম ত্রিপুরা জেলার সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার মুক্তধারা হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন এবং বিজেপির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার দিব্যাঙ্গ শ্রমিকদের মধ্যে বিভিন্ন চলন সামগ্রী তুলে দেওয়া হয়। মাতৃবন্দনা যোজনা এবং মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা দেওয়া হয় বিভিন্ন সাহায্য সামগ্রী। এই সমস্ত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিভিন্ন দিকে তাদের বক্তব্যে তুলে ধরেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক এবং জেলা সভাধিপতি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এবং মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনার নারী শক্তিকে দেওয়া হচ্ছে বিভিন্ন সাহায্য সারা রাজ্যে। ডিস্ট্রিক্টে আপনারা সকলে সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন, এই আমি এটা আমি আশা করছি। আজকে যেহেতু এই অনুষ্ঠানে যাদের নিয়ে মূল অনুষ্ঠান আমাদের দিব্যাঙ্গ ভাই বোনেরা, আমরা এই ডিস্ট্রিক্টে একটা স্পেশাল ড্রাইভ নিয়েছি যেটার মাধ্যমে আরো যারা যারা যাদের কাছে ইউডিআইডি কার্ড এখনো নেই বা যারা এই কার্ডের জন্য অ্যাপ্লাই করেননি, তো তাদেরকে সার্ভের মাধ্যমে আমরা চিহ্নিত করেছি। সার্ভে করা হয়েছে আমাদের যে আঙ্গনবাড়ি কর্মীরা, ওনারা সার্ভে করেছেন বিভিন্ন জায়গায়। সার্ভে করার পরে প্রায় 6,000 মতো বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তো এখন বিভিন্ন জায়গায় এই ডাটা এন্ট্রিগুলি চলছে, ওনাদের নাম অনেকটা হয়ে গেছে আর কিছুটা অংশ এখনো আমাদের বাকি। তারপর ওনাদেরকে যে ডিসএবিলিটি সার্টিফিকেট দেওয়া হবে, তারপর ইউডিআইডি কার্ড। মূল লক্ষ্য হচ্ছে যে ওনারা হয়তো সবাই শুনেছেন যে প্রতি ঘরে সুশাসন, যে একটা স্পেশাল ক্যাম্পেইন এটা লঞ্চ করা হয়েছে গত 17 তারিখ। আমাদের অনারেবল চিফ মিনিস্টার স্যার এটা লঞ্চ করেছেন। এটা হচ্ছে যে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন মিউনিসিপ্যালিটিগুলিতে, আরবান লোকাল বডিতে, যে যারা যে এলিজিবল, যে বিভিন্ন স্কিমের আন্ডারে যারা বেনিফিশিয়ারি আছে,